শুভেচ্ছা নেবেন বন্ধুরা লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি মনীষা লেখক আহমদ সফার বিখ্যাত উপন্যাস গাভী বৃত্তান্ত আজ পাঠ করছি উপন্যাসটির পঞ্চম পর্ব এই উপন্যাসের প্রথম পাঁচটি পর্বের লিঙ্ক সহ আহমদ সফার আরও কিছু বিখ্যাত উপন্যাস প্রবন্ধ এবং ছোটো গল্পের লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগ্রহীরা শুনে নিতে পারবেন শুরু করছি গাভী বৃত্তান্ত এর পঞ্চম পর্ব জুনায়েদের দুলালি দিলু একটা মস্ত কাণ্ড করে বসল আবেদ হোসেনকে দিয়ে গোয়ালঘরের দরজায় একটা নিম লাগিয়ে দেয়া হল গরুটির যেহেতু তরণী নামকরণ করা হয়েছে সুতরাং গোয়ালঘরটির নাম হলো তরণী নিবাস আরও কিছু কথা যোগ করার ইচ্ছে দিলুর ছিল যেমন এই প্রজাতির গরু বাংলাদেশে এই একটি আছে এবং গরুটির মা বাবা উভয়েই শ্বেতাঙ্গ সম্প্রদায় ভুক্ত বাবা অস্ট্রেলিয়ান মা সুইডিশ আবেদ হোসেন দিলুকে বোঝাতে সক্ষম হলেন যে তার কোনোই প্রয়োজন নেই গরুটি যে একবার দেখবে প্রথম দর্শনেই বুঝে যাবে এটি ভিন্ন জাতের গরু বাংলাদেশের গরু সম্প্রদায়ের আত্মীয় স্বজন কেউ নয় এই চতুষ্পদের বেটি তারপরেও জাতীয়তার বিচারে তরুণীকে বাংলাদেশি বলতে হবে কারণ তার জন্মস্থান বাংলাদেশ অন্য কেউ হলে দিলুকে অত সহজে নিবৃত করা যেত না তবে আবেদ হোসেনের কথা আলাদা আবেদ ভাই দেখতে কি হ্যান্ডসাম আমেরিকায় পড়াশোনা করেছে অথচ একটু অহংকার নেই কীরকম সপ্রতিভাবে কথা বলেন পাঁচরই স্টিয়ারিং হুইল ধরার ভঙ্গিটাকে চমৎকার দিলীপ তো ইচ্ছে করে আবেদ ভাইয়ের সঙ্গে একটু ঘুরে টুরে আসে তরণী হ্যাঁ গরুটিকে এখন থেকে এ নামেই ডাকতে হবে অস্ট্রেলীয় বাবার ঔরসে সুইডিশ মাতার গর্ভেজার জন্ম বাংলাদেশের মাননীয় পশু বিশারদরা দেশি নৌকার সঙ্গে যার আকৃতির সাদৃশ্য দেখতে পেয়ে এই চমৎকার নামটি দিয়েছেন তার প্রতি সম্মান না দেখালে অন্যায় করা হবে তরণী নিবাসে আসার পর থেকে আবু পারিবারিক জীবনে নানা রকম গণ্ডগোল ঘটতে আরম্ভ করল আবু অতিশয় কর্মব্যস্ত মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারী মণ্ডলী ছাত্রছাত্রীর কাছে কোথাও না কোথাও একটা ঘাপলা প্রতিদিন লেগেই আছে কোথাও খুন হচ্ছে কোথাও ভাঙচুর চলছে মাইনে বাড়ানো পরীক্ষা পেছানো এই জাতীয় কত রকমের দাবি বর্ষার চকচকে ফলার মতো ধারালো হয়ে জেগে উঠছে সরকারের মন্ত্রী মহোদয় চোখ রাঙাচ্ছেন বিরোধী দলের নেতা হুঙ্কার দিচ্ছেন সব কিছুর দায়ভাগ শেষ পর্যন্ত আবুজুনায়তকেই বইতে হয় কোন দিক তিনি সামলাবেন বিশ্ববিদ্যালয়ের রুটিন বাধা প্রশাসনিক কাজের পরিমাণও অল্প নয় সামাল দিতে গিয়ে আবু জুনায়দকে হিমশিম খেতে হয় তার উপর চারিদিকে অসন্তোষ তার নিজের দলটির শিক্ষক বৃন্দের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে অনেক কিছুর আশায় যারা ডোরাকাটা দলে যোগ দিয়ে আবু জুনায়দকে সমর্থন করেছিলেন তাদের অনেকেই তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে উঠেছেন দল ছেড়ে যাবেন বলে হুমকি দিচ্ছেন তার বিরুদ্ধ পক্ষের লোকেরা প্রচার করতে আরম্ভ করেছেন প্রাক্তন উপাচার্য আবু সালেহ পাঁচ বছরে যে পরিমাণ অনিয়ম করতে পারেননি আবু জুনায়দ পাঁচ মাসে তার দ্বিগুণ করে ফেলেছেন শুধু তার দলের শিক্ষকদেরই পদোন্নতি ঘটেছে বিদেশে যাওয়ার সুযোগ তারাই হাতিয়ে নিয়েছেন তাদের নামেই বাড়িগুলো বরাদ্দ হয়েছে প্রভোস্ট হাউস টিউটর থেকে শুরু করে দারোয়ান মালি পর্যন্ত সবগুলো চাকরি আবু জুনায়েদের লোকেরা বাগিয়ে নিয়েছে চারদিকের তাপ চাপে আবু জুনায়েদের ছেড়ে দেমা মা বাঁচি অবস্থা আবু জুনায়েদের নিঃশ্বাস ফেলার ফুসরত মেলে না সকালে মিটিং দুপুরে মিটিং সন্ধ্যেই মিটিং সবগুলো মিটিংয়ে তাকে প্রিসাইড করতে হয় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ব্যক্তি হওয়া সত্ত্বেও কোথাও নিজের মতামত আরোপ করতে পারেন না প্রায় সময়ই আবু নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় মাঝে মাঝে আবু মনে হয় মাছওয়ালা তরকারিওয়ালার সঙ্গে দরাদরি করার সময়ে তিনি যে ব্যক্তিত্বের স্বাদ পেতেন স্বাধীনতার যে উত্তাপ অনুভব করতেন উপাচার্যের চেয়ারে বসার পরে সেসব উধাও হয়ে গেছে তিনি একটা যন্ত্রে পরিণত হয়েছেন তিনি কিছুই করছেন না তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে তার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আবুজুনায়দের মন মেজা জিতানিং খুব খিচড়ে থাকে মন খুলে কথা বলার মতো কোনো বন্ধু তার নেই নুরুন নাহার বানুর সঙ্গে তার কোনো রকম ভাব বিনিময় সম্ভব নয় এখন নুরুন নাহার বানুর অধীনে অনেক চাকর বাকর নিজের হাতে কুটোটি ছিঁড়তে হয় না এই বাড়তি সময় তিনি রূপচর্চার কাজে ব্যয় করেন মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে মুখে কাঁচা হলুদ মসুর ডাল বাটা এসব মাখেন শ্যাম্পু দিয়ে মাথার হালকা হয়ে আসা চুলগুলো ফাঁপিয়ে ফুলিয়ে তুলেন। জুতোর হেলের উচ্চতা বৃদ্ধি করেই যাচ্ছেন যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে যান আবু জুনায়েদ প্রয়োজনের সময়ও গাড়ি পান না ভেতর বাইরে দুদিকের চাপ যখন প্রবল হয়ে ওঠে আবু জুনায়েদ তরুণী নিবাসে গরুটির কাছে ছুটে যান ক্রমাগত যাওয়া আসার ফলে গরুটি তাকে চিনি ফেলেছে তিনি যখন সামনে গিয়ে দাঁড়ান গরুটি তার দিকে অপলোক নয়নে তাকিয়ে থাকে তিনি যে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছেন গরুটি বুঝতে পারে আবু জুনায়েদ তরুণীর মসৃণ পিঠে হাত বুলিয়ে দেন কুচি কুচি করে কাটা ঘাসের চুপড়িটা সামনে ধরে দাঁড়িয়ে থাকেন তরণী ধীরে সুস্থে মন্থরভাবে অল্প অল্প ঘাস গলায় চালান করতে থাকে তরণীর কাছে যতক্ষণ থাকেন তিনি সম্পূর্ণভাবে ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান তার মনে কোনো সন্তাপ কোনো দুশ্চিন্তা থাকে না তিনি নিজের কাছে অনেক পরিমাণ লঘু হয়ে উঠতে পারেন শেখ তবার যে লোকটিকে নিয়োগ করেছেন তার কাছ থেকে তরণী সংক্রান্ত নানা সংবাদ খুটিয়ে খুটিয়ে জানতে চেষ্টা করেন তিনি জেনেছেন তরণী এখন তিন মাসের গাভীন ছয় মাসের মধ্যে তার বাচ্চা হবে তখন তরণী মাসে আদমন করে দুধ দেবে কিন্তু গাভীন অবস্থায় এ ধরনের গরুকে খুব সাবধানে রাখতে হয় গরুকে নিয়মিত হাঁটা চলা করানো প্রয়োজন যাতে করে তার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে প্রসব করার সময় যে কঠিন শ্রম করতে হবে তার জন্য নানা পদ্ধতি প্রয়োগ করে আসন্ন গুরুদায়িত্ব সম্পর্কে তরুণীকে প্রস্তুত করতে হবে কি কি করতে হবে তার সবটা লোকটিরও জানা নেই যখন সময় ঘনিয়ে আসবে তবারক সাহেব বলেছেন নিয়মিত ডেয়ারি ফার্ম থেকে পশু ডাক্তার এসে দেখে যাবেন তরণীর পেটের বাচ্চাটির সম্বন্ধেও আবু জুনায়েদ কৌতূহলী হয়ে ওঠেন স্থির করলেন কিভাবে নিরাপদ প্রসব করানো যায় সে বিষয়ে তিনি খবরাখবর নেবেন এই চতুষ্পদ দহিতার কাছে আসা যাওয়া করতে গিয়ে আবু জুনায়েদের সামনে শব্দ এবং রূপের একটা নতুন জগৎ উন্মোচিত হল আবু জুনায়েদ গ্রামের ছেলে গ্রামে থাকতে তিনি কখনো পাখির ডাক শুনেছেন মনে পড়ে না গাছে পাতা হয় এ তথ্য তার অজানা ছিল না কিন্তু মাঘ মাসে শীর্ণ গাছের শরীর থেকে কি করে পত্রাঙ্কুর বিকশিত হয় তিনি দেখেননি পরন্ত বিকেলেই নিরিবিলি গরুটির সঙ্গ দান করতে গিয়ে গাছের ডালে ডালে পাখিদের উড়াউড়ি প্রত্যক্ষ করেন তিনি ঘুঘুদের গলা ফুলিয়ে ডাকতে শোনেন বুলবুলির টুকরো টুকরো মিষ্টি আওয়াজ শালিকের কিচির মিচির ডাক দোয়েলের একটানা শীষ শুনতে শুনতে আবু ভিন্ন জগতের মানুষ হয়ে যেতেন তিনি ভাবতে থাকেন মানুষের ভেতরে এত প্রতিহিংসা এত রেশারেশি এত ইঁদুর দৌড় কেন মানুষের জীবন কত সংক্ষিপ্ত পাখিদের ডাক শুনেই তো একটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব তরণী নিবাসের পাশের জারুল গাছটির ডালে পাতা গজাতে আরম্ভ করেছে পয়লা রং ছিল বেগুনি এখন সবুজ হয়ে উঠেছে। জন্মানো থেকে ঝরে পড়া পর্যন্ত গাছের পাতারও একটা নিজস্ব জীবন আছে এরকম সময়ে আবু এক ধরনের দার্শনিকতায় পেয়ে বসে ইতোপূর্বে যে কথা তার মনে আসেনি সেসব বিষয় আস্তে আস্তে চিন্তার ভেতরে ঘায়ে মারতে থাকে মানুষের পরমায়ু কত সংক্ষিপ্ত এই যে মানব জীবন তা কি একেবারে অর্থহীন নাকি মানব জীবনের একটা লক্ষ্য আছে আবু জুনায়েদের জীবন নিজের অজান্তেই তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে নিয়মিত অফিসে যান আসেন নিজের দলের লোক তাকে অপদার্থ বলে সমালোচনা করেন বিরুদ্ধপক্ষের লোক তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে জনমত তৈরি করছেন সরকার ধাতা দেন বিরোধী দল হুমকি দেন ছাত্রেরা প্রতিদিন চেপে ধরে স্পঞ্জের মতো রস বের করে ছাড়ছে পাশাপাশি রয়েছে তার পারিবারিক জীবন আবু জোনায়েদরা তিনটি প্রাণী মাত্র স্ত্রী নুরুন্নাহার বানু মেয়ে দিলু এবং স্বয়ং তিনি পারিবারিক জীবনেও আবু জোনায়েদ সুখী নন বানুর চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে তার দুর্মূল্য জড়োয়া গহনা রয়েছে হুকুম তামিল করার চাকর রয়েছে এমনকি লাবণ্যও অনেক দূর বৃদ্ধি পেয়েছে কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি অনেক দূর বিস্তৃত বিশ্ববিদ্যালয় পাড়ার শিক্ষকগিনী যারা অতীতে নুরুন নাহার বানুর সঙ্গে ভালো ব্যবহার করেননি দেখিয়ে দিতে চান ফারাকটা কত দূর নুরুন নাহার বানু কোথায় আর তারা কোথায় তার ভাইরা যে সমস্ত ছোট লোকদের মেয়েদের বউ করে এনেছেন তাদের সঙ্গেও একটা ফয়সালা করতে হবে বই সারা জীবন ভাইয়ের বৌরা তাকে অবজ্ঞা করে এসেছে এবার নুরুন নাহারবানুর জবাব দেবার পালা শেখ তবার বাড়িতে যে অত্যাধুনিক বহুমূল্য গৃহ সরঞ্জাম দেখে এসেছেন সেরকম সাজ সরঞ্জামও তার চাই নুরুন নাহার মুখে না বললেও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তার এই সমস্ত দাবি আবু জুনায়েদকেই পূরণ করতে হবে তিনি তার সমস্ত স্বাদ আহ্লাদ পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে লোকজনের সামনে কলেমা পড়ে বিয়ে করেছেন আবু জুনায়েদ কোন মুখে কোন সাহসে এখন না করবেন নুরুন নাহার বানু কি যেমন তেমন বাপের মেটি তার আব্বাকে আবু জুনায়েদের সমস্ত লেখাপড়ার ব্যয়ভার বহন করেননি দিনে দিনে আবু জুনায়েদের পারিবারিক জীবনটা একটা নরক হয়ে উঠল অফিস এবং পারিবারিক জীবনের পাশাপাশি হালফিল আবু জুনায়েদ আর একটা গোপন জীবনের সাক্ষাৎ পেয়েছেন আবু জুনায়েদ মনে করেন এই দিকটি যদি তার সামনে প্রকটিত না হতো তার জীবন আরও অনেক বেশি ব্যথাদীর্ণ হয়ে উঠত মনে মনে আবু জুনায়েদ গরুটার কাছে ঋণী অনুভব করেন গরুটা সময় মতো তার গোয়ালে এসেছিল বলেই আবু জুনায়েদের কাছে জীবন অনেকখানি সহনীয় হয়ে উঠেছে তিনি রাতের বেলা ঘুমোতে যাবার আগে চিন্তা করেন সকালে ঘুম থেকে উঠে গরুটার মুখ দেখবেন অফিসে যাওয়ার সময় ভাবেন ফিরে এসে গরুটাকে দেখতে পাবেন এমনি করে গরুকে কেন্দ্র করেই তার গোটা জীবনের মধ্যে একটা চোরা আবর্ত সৃষ্টি হল একদিন বিকালবেলা ফিনান্স কমিটির মিটিং ছিল বরাবরের মতো আবু করছিলেন বিশ্ববিদ্যালয়ের কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে বাজেট তৈরির বিষয়ে আলোচনা হচ্ছিল এই মিটিংয়ে কোষাধ্যক্ষ সাহেবও ছিলেন নিরপেক্ষ এবং ন্যায়বান শিক্ষক হিসেবে ডক্টর আকরাম সকলের শ্রদ্ধার পাত্র আলোচনার এক পর্যায়ে ইতিহাস বিভাগের এক ফাজিল ছোকরা সরাসরি আবু জুনায়েদের চোখে চোখ রেখেই বলে বসলেন আবু জুনায়েদের কারণেই বিশ্ববিদ্যালয়ে প্রচুর অর্থের অপচয় হয়েছে তিনি তার দলভুক্ত কতিপয় অযোগ্য ব্যক্তিকে নানা প্রকল্পের পরিচালক করে দিয়েছিলেন বাজেটের টাকা শেষ হয়ে গেছে অথচ কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি ফসিউদ্দিনের কাছ থেকে জুনায়েদ ওরকম ব্যবহারই আশা করেছিলেন ফসিউদ্দিনের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না একটা থার্ড ক্লাস এবং ব্রেক অফ স্টাডি ছিল একজন ছাত্রীর অভিভাবকও শিক্ষক সমিতির কাছে সরাসরি লিখিত অভিযোগ করেছিলেন যে তিনি তার কন্যাকে উত্তক্ত করেছেন এত সব সত্ত্বেও জুনায়েদ একা এক কাট্টা হয়ে তাকে প্রফেসর বানিয়েছেন অনেক প্রবীণ ব্যক্তিদের পাশ কাটিয়ে তাকে ফিনান্স কমিটিতে নিয়ে এসেছেন সেই লোকটি আজ মিটিংয়ে তাকে তুলোধনা করে ছাড়লেন সবচাইতে দুঃখের কথা হলো আকরাম সাহেব ফসিউদ্দিনের পক্ষেই কথা বলেছেন কমিটির কেউ তাকে সমর্থন করতে এগিয়ে এলেন না আবুজনায় ঠান্ডা স্বভাবের মানুষ মুখের উপর গালমন্দ করলেও চটার স্বভাব তার নয় মেজাজের এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য দিলরুবা খানুম বলে থাকেন আবুজুনয়েদের শরীরে মাছের রক্ত তার মাথাটা অপেক্ষাকৃত ছোট বলেই দিলরুবা খানুম ইদানিং বলতে আরম্ভ করেছেন মানুষের শরীরে বোয়াল মাছের মাথা জুড়ে দিলে যেমন লাগে আবু অবিকল সেরকম দেখায় রসিকতাটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছে আবুজুনয়েদের কানেও এসেছে বোবা প্রাণীর মতো সহ্য করা ছাড়া আবুজুনায়েদের। করবারই বা কী আছে কিন্তু আজকে ফিনান্স কমিটির মিটিংয়ে নাজে হল হওয়ার ব্যাপারটি তাকে প্রচণ্ড রকম জখম করে ফেলল তার মনে হতে লাগলো তিনি কতগুলো হিংস্র প্রাণীর সমাজে বাস করছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল তার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে ঠিক করলেন যাবেন না ব্যক্তিগত সহকারীকে বলে দিলেন যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না সুতরাং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় যাওয়া তার পক্ষে সম্ভব হবে না আবু সরাসরি বাড়িতে চলে এলেন বাড়িতে এসে দেখেন নূরুন নাহার বানু রেগে আগুন হয়ে আছেন আজ তার বড় বোনের ছোট মেয়ের গায়ে হলুদের দিন নুরুন নাহার বানু গাড়িতে করে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি বলে দিয়েছিলেন ড্রাইভার যেন বেলা চারটার দিকে এসে নিয়ে যায় ড্রাইভার তাকে আনতে যায়নি এসি যখন কারণ জানতে চাইলেন ড্রাইভার একগাল হেসে জানালেন সাহেব তাকে না করেছে আসলে তিনি এরকম কিছু বলেননি তিনি বলেছিলেন ফিনান্স কমিটির মিটিংয়ের শেষে তিনি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় যাবেন ড্রাইভারকে সেখানে তাকে নিয়ে যেতে হবে মিটিং শেষ করে আবু জুনায়েদ ফিরে আসবেন তারপর ড্রাইভারের ছুটি আবু জুনায়েদ বাড়িতে এসে দেখলেন এই ভর সন্ধ্যেবেলা নুরুন্নাহার বানু খাটের উপর লম্বা হয়ে শুয়ে রয়েছেন তিনি প্রমাদ গুনলেন নিশ্চয় কিছু একটা হয়েছে ফাটাফাটি না বাঁধিয়ে নুরুন্নাহার বানু ছাড়বেন না আবুজনায় ভীষণ শঙ্কিত হলেন তিনি কপালে হাত রাখলেন শরীর ঠান্ডা আস্তে আস্তে গায়ে ধাক্কা দিয়ে বললেন এই ওঠো এই সন্ধ্যেবেলায় শুয়ে থাকলে শরীর খারাপ করে নুরুন নাহার বানু ওইটুকুর অপেক্ষা করছিলেন চিৎকার দিয়ে উঠলেন আমার শরীর খারাপে তোমার কি আসে যায় প্রতিদিন নিজে অপমান করো আজ ড্রাইভার দিয়ে এই এতগুলো মানুষের সামনে আমায় অপমান করালে তোমাকে ছোট লোকের বাচ্চা না বলে কি বলবো ছোট লোকের বাচ্চা নুরুন নাহার বানু তাকে এই প্রথম বলছেন না বিয়ের পর থেকে এই ডাক শুনে আসছেন এবং শুনে শুনে অভ্যস্ত হয়ে উঠেছেন কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না ড্রাইভার কিভাবে অপমান করতে পারে তিনি ড্রাইভারের সন্ধানে গেলেন দারোয়ান জানালো ড্রাইভার গ্যারেজে গাড়ি রেখে চলে গেছে আবু ঘটনাটি মেয়ে দিলুর কাছ থেকে শুনতে হলো দিলু জানালো কথা মতো না যাওয়ায় তাকে এবং তার আম্মাকে বেবি ট্যাক্সি করে মির হাজিরবাগ থেকে আসতে হয়েছে আবু ভেবে দেখলেন ড্রাইভার বেচারির কোনো দোষ নেই আবু জুনায়েদের নিজের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে তিনি মনে করলেন এই কথাটা নুরুন নাহার বুঝিয়ে শান্ত করতে চেষ্টা করবেন কিন্তু যখন ব্যাখ্যা করার জন্য ঘরে ঢুকলেন দেখেন নুরুন নাহার হুপুস হাপুস শব্দ করে কাঁদছেন আবু জুনায়েদকে দেখা মাত্র তার মুখ ছুটে গেল শ্রীমুখ থেকে নানা রকম গালাগাল নির্গত হতে থাকলো। নুরন নাহার সম্পর্কে একটা মজার ব্যাপার হলো এই যে কাপড় চোপড়ে কেশবিন্যাসের দিক দিয়ে তিনি শহরের অভিজাত মহিলাদের সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করলেও যখন প্রয়োজন হয় সুপ্ত উৎস থেকে গ্রাম্য গালাগালগুলোও তার বাকযন্ত্র দিয়ে কই মাছের মতো উজিয়ে আসতে থাকে মুখের সুখ মিটিয়ে শান্ত হলেন না তারপর দেয়ালে মাথা ঠুকতে লাগলেন অত যত্নে বিউটি পার্লারে গিয়ে বাঁধানো খোপা খুলে যাওয়ার ভয়ে অধিক ঢোসাঢোসি করলেন না রাগ প্রকাশের অধিকতর একটি কার্যকারী পন্থা বেছে নিলেন পানির জগ চায়ের পেয়ালা পিরিস ফুলদানি যা হাতের কাছে পেলেন আছড়ে আছড়ে ভাঙতে থাকলেন আবু টু শব্দটি করলেন না চাকর বাকরেরা শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে এই প্রলয় কাণ্ড দেখল আবু জুনায়েদ সকলের সামনে দিয়ে দাগই আসামির মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে এলেন তাকে কারো কিছু বলার সাহস হল না সে রাতে আবু জুনায়েদ খাবার স্পর্শ করলেন না কারোর সঙ্গে কথা বললেন না তিনি দোতলার বারান্দায় পাইচারি করতে থাকলেন দুবার ফোন এসেছিল বলে পাঠিয়েছেন কথা বলতে পারবেন না রাত যখন এগারোটার মতো বাজে আবু জুনায়েদ উপাচার্য ভবনের বাইরে এসে বাগানে ঘোরাঘুরি করতে লাগলেন এরই মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় নিস্তব্ধতা নেমে এসেছে তার ঘরে প্রবেশ করতে ইচ্ছে হল না পায়ে পায়ে তিনি তরুণী নিবাসে চলে এলেন দেখাশোনা করার লোকটি রাতের বেলায় থাকেন না আটটা বাজলেই চলে যায় তিনি গোয়াল ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দেখেন তরুণী লম্বা হয়ে শুয়ে আছে আবু জুনায়েদ মশারির দড়ি খুলে দিয়ে গরুটার শরীর স্পর্শ করলেন আবু জুনায়েদের ছোঁয়া লাগা মাত্রই গরুটা এক লাফে শোয়া থেকে উঠে দাঁড়ালো তরণীর চোখে আবুজুনয়েদের চোখ পড়ে গেল তার মনে হল গরুটি ছলো ছলো দৃষ্টিতে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছে আবু সব কিছু ভুলে গিয়ে গরুটাকে আদর করতে থাকলেন তরণী একটু পেছনে হটে গিয়ে আবুজুনয়েদের হাত পা গাল চাটতে লাগল আবু মনে হলো এই বোবা প্রাণীটি ছাড়া তার বেদনা অনুভব করার কেউ এই বিশ্ব সংসারে নেই গরুটা নির্বাক নয়নে আবুজনায়দের দিকে তাকিয়ে আছে হঠাৎ আবুজুন ওলানের দিকে চোখ গেল বাচ্চা হবে বাটগুলো আস্তে আস্তে পুষ্ট হয়ে উঠতে আরম্ভ করেছে হঠাৎ করে ওলানটা ধরে দেখবার ইচ্ছে তাকে পেয়ে বসল প্রথম গরুটা দেখার সময়ও এরকম একটা ইচ্ছে তার মনে জেগেছিল কিন্তু তিনি সংকোচবশত ওলানের তলায় হাত দিতে পারেননি কোনো মানুষের সামনে এটা করা কোনো সম্ভব হতো না গভীর রাতে সব কিছুর বাঁধন আলগা হয়ে পড়ে এমনকি চেতনার শাসন অস্বীকার করে স্বপ্নেরা ভিড় করে বাইরে আসার অবকাশ পাই সুতরাং আবু জুনায়েদের মনির গভীরে লুকিয়ে থাকা ইচ্ছেটা পূরণ করতে বাধা কোথায় তিনি ওলানের তলায় হাত দিয়ে বাটগুলো টিপে টিপে দেখছিলেন তরণীর বোধহয় এই স্পর্শ সুখ ভালো লাগছিল গরুটি পেছনের পা দুটো ভাগ করে আবু অধিকতর অবকাশ করে দিল ওলানটা রক্তিম বর্ণের এই তুল তুলে মাংসপিণ্ড স্পর্শ করা মাত্রই তার স্মৃতিতে ভেসে উঠল আজ থেকে অনেক দিন আগে যখন তার সবে গোপ গজিয়েছে সৃষ্ণের মধ্যে বীর্য সঞ্চার হয়েছে এক দূর মামি আবু জুনায়েদকে দিয়ে তার বিশাল বিশাল মর্দন করিয়েছিলেন আবু জুনায়েদের মনে সেই পুলক সেই অনুভূতি জেগে উঠল আবু জুনায়েদের মনে হলো তরণের এই রক্তি মৌলান এই বাটগুলোর মধ্য দিয়ে চরাচরের নারী সত্তা প্রাণ পেয়ে উঠেছে আবু জুনায়েদের হাতে ঘড়ি ছিল না রাত কত হয়েছে ধারণা নেই এক সময় দীর্ঘ নিঃশ্বাস পেলে আবু জুনায়েদ উঠে দাঁড়ালেন মশারিটা ফের খাটিয়ে দিতে গিয়ে দেখতে পেলেন জানালার পাশে মনুষ্য ছায়া বাঁকা হয়ে পড়েছে আবু জুনায়ত একটু শিহরিত হলেন এই রাতে এই ঘরে তার খোঁজ করতে কে আসতে পারে তিনি জিজ্ঞেস করলেন কে আমি নুরুন নাহার বানুর কণ্ঠস্বর তুমি এখানে কেন এসেছো। আবু জুনায়ত জানতে চাইল আবিয়ানো গায়ের ওলানে কি খোঁজ করছো একটু দেখে জীবন সার্থক করতে এলাম আবু জুনায়দ আশা করেননি নুরুন নাহার বানু এভাবে তার উপর গুপ্তচর বৃত্তি করতে পারেন প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন সেটা সামলে উঠলেন চরম বিতৃষ্ণায় তিনি চিন্তা করলেন এই মেয়ে মানুষটির হাত থেকে এ জীবনে তিনি নিষ্কৃতি পাবেন না নুরুন নাহার বানুর কথার জবাব দিতে গিয়ে সমান দৃঢ়তা সহকারে বলে বসলেন সেটা জেনে তোমার লাভ কী তোমার কি আছে আমি ওলানের মধ্যে কি খোঁজ করছি এটা জানতে এখানে গুপ্তচরগিরি করতে এসেছ অথচ তুমি ঝগড়াঝাটের একটা বাক্স ছাড়া আর কি এ কথা তো তুমি বলবেই তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সকলে গরুর সঙ্গে কুকর্ম করেছে তুমি সেই বংশের সাওয়াল একই কাজ তোমাকে করতে হবে নুরুন নাহার বানুর চোখ দুটো থেকে ঠিকরে আগুন বেরিয়ে এলো আবু জুনেদ আবছা অন্ধকারে লাল চোখ দেখতে পেলেন সেই কুৎসিত বাদ প্রতিবাদের রাত নুরুন নাহার বানু এবং আবু কিভাবে কীভাবে কাটিয়েছেন এ নিয়ে চাকর বাকরেরা এক একজনা এক এক রকম কথা বলে থাকে তারপরে আরও কিছু ঘটনা ঘটে গেল সেগুলো সবিস্তারে না হোক সংক্ষেপে বলা প্রয়োজন উপাচার্য ভবনে আবেদ হোসেনের অবারিত কতায়ত বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ তদারক করতে এলে নাহার বানুর সঙ্গে সাক্ষাৎ করে যান নুরুন নাহার বানু তোবারকচা এই সুদর্শন জামাইটিকে পছন্দ করেন কারণ শুধু তার চেহারা নয় স্বভাব চরিত্র কথাবার্তা সব সুন্দর মাঝে মাঝে আবেদকে নুরুন নাহার বানুর ছোট ভাইটির মতো আদর করতে ইচ্ছে হয় সব দিন নুরুন সঙ্গে আবেদের সাক্ষাৎ হয় না এদিকে নুরুন নাহার বানুর মনে অন্যরকম একটা ভাবনা কাজ করছিল সেই রাতেই তিনি ঠিক করে ফেলেছেন আবু জুনায়দের শখের গরুটাকে সময় এবং সুযোগ এলে তিনি বিষ খাইয়ে মেরে ফেলবেন সিদ্ধান্তটা কীভাবে কার্যকর করা যায় এ নিয়ে জল্পনা কল্পনা করছেন গরুটা মারা গেলে আবু কি কীরকম কষ্ট পাবেন সেই কথা চিন্তা করে এক ধরনের বিকৃত সুখ পেয়ে থাকেন আবুজনায়দের এই শখের গরু যখন অক্কা পাবে যখন নড়বে না চড়বে না নিঃসার হয়ে পড়ে থাকবে তিনি চিবিয়ে চিবিয়ে বলবেন তোমার আদরের গাভী প্রেমিকার কবরের উপর একটা তাজমহল বানিয়ে দাও যুগ যুগ তোমার নাম থাকবে লোকজন যখন থাকে না লুকিয়ে চুরিয়ে গরুটাকে দেখে আসেন গরুটাকে অনেকটা সতীনের মতো ধরে নিয়ে ঘরের থেকে ঝাড়ু কুড়িয়ে নিয়ে কয়েক ঘা বসিয়ে দেন একদিন তিনি গোয়ালঘরের কাছে গিয়ে খিলখিল হাসির শব্দ পেলেন তার ভেতরের সংস্কারটি চাড়া দিয়ে উঠল কে জানে কোনো জিনপরিয়াবার আবার গাভীর আকার ধরে তার স্বামীর উপর ভাগ বসাতে এসেছে কি না তিনি আরও একটি এগিয়ে গেলেন দরজার ফাঁক দিয়ে যা দেখলেন তার সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে হল কি করবেন ভেবে পেলেন না মিনিটখানেক স্তব্ধ হয়ে রইলেন আবেদ হোসেন দিলুর স্তন টিপে টিপে আদর করছেন আর দিলু তার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে নুরুন নাহার বানুর মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে গেল হারাম জাদি আজ তোর একদিন কি আমার একদিন আবেদ হোসেন গলার আওয়াজ শুনে তরিতাহতের মতো উঠে দাঁড়ালেন আপা আপনি বেরো কুত্তার বাচ্চা বেরো আবেদ হোসেন মুখটা নিচু করে নুরুন নাহার বানুর সামনে দিয়ে বেরিয়ে গেলেন এবার নুরুন নাহার বানু প্রচণ্ড রসে তার মেয়ের চুলের মুঠি ধরতে ছুটে গেলেন মুখ দিয়ে গালাগালির খই ফুটতে থাকল তার ওই মূর্তি দেখে মেয়েটি কিন্তু একটুও ভয় পেল না তুমি এরকম চেঁচামেচি করছো কেন কি হয়েছে কি হয়েছে হারামজাদি তোমাকে দেখাবো তিনি চুলের মুঠিতে হাত দিতে যাচ্ছিলেন দিলু সোজা হয়ে দাঁড়িয়ে বলল আম্মা বলে দিচ্ছি গায়ে হাত দিও না ভালো হবে না কিন্তু হারামজাদি আজ তোর গোড় দিয়ে ছাড়ব গোড় দেওয়া অত সহজ কাজ নয় যা বলার বলো গায়ে হাত দিতে চেষ্টা করো না গায়ের জোরে আমার সঙ্গে তুমি পারবে না হারামজাদি এই কুত্তার সঙ্গে করছিলে কি যা ইচ্ছে করছিলাম তোমার কি আবেদ ভাইয়ের সঙ্গে মজা করছিলাম মজা করছিলি হারামজাদি তোর কোন মায়ের পেটের ভাই একটা আলগা বেটাকে তুই বুনি টিপতে দিলি সো হোয়াট আমি আবেদ ভাইকে বিয়ে করব। মেয়ের দুঃসাহস নির্লজ্জতা এবং স্পর্ধা দেখে নুরুন হারবানোর মুখ দিয়ে সহসা কথা বেরোলো না বিয়ে করবি জিজ্ঞেস করলেন তিনি কেন নয় আবেদ ভাইকে আমার দারুণ ভালো লাগে বিয়ে করবি হারামজাদি তার বউ আছে বাচ্চা আছে থাকুক না কেন আবেদ ভাই এই বউকে নিয়ে সুখী নয় তুই হারামজাদি সুখী হবি অনেক গালাগাল করছো আর চিৎকার করলে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব সুখী হব না হব আমার ব্যাপার তোমার দাদা কি নিজের মেয়ের সঙ্গে নোংরা বৎসার পর হঠাৎ করে নুরুন নাহারবানু অনুভব করলেন তার সব কিছু শেষ হয়ে গেছে তার পায়ের তলার সবটুকু মাটি সরে গেছে স্বামী তার অনুগত নয় তাকে বিছানায় একা ফেলে একটা গরুর সঙ্গে রাতে এসে কিসব করে আর নিজের মেয়েটি বাজারের খানকি হতে আর বাকি নেই তবারোকালের জড়োয়া গয়না বেনারসি শাড়ি সুন্দর করে বানানো গোয়ালঘর লক্ষ টাকা মূল্যের গাভীন গরু তাকে একদিক দিয়ে সর্বশান্ত করে ফেলেছে তিনি মনে মনে অনুভব করলেন তবারোকালে একজন শয়তান তিনি যা কিছু স্পর্শ করবেন সেখানে পাপ ছাড়া আর কিছুই জন্মাতে পারে না তার সারা গা জ্বালা করতে লাগল এই অবস্থায় শোয়ার ঘরে ঢুকে আধা দিন ফুলে ফুলে কাঁদলেন তারপর এক সময়ে ঘুমিয়ে পড়লেন বিকেল চারটার দিকে ঘুম ভেঙেছিল সারা শরীরে অসম্ভব ক্লান্তি নুরুন নাহার বানুর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই নুরুন নাহার বানুর ইচ্ছে হলো এক্ষুনি যদি তিনি তবারুকালের দেয়া সবকিছু ছুঁড়ে ফেলে দিতে পারতেন তাহলে বাঁচার একটা উপায় হয়তো খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু শাড়ি গয়না ওসব তিনি ছুঁড়ে ফেলে দেবেন কোথায় কাজের লোকজনদের মধ্যে বিলিয়ে দিতে পারেন কাজের পেটের গায়ে জড়োয়া গয়না কি মানাই তার চেয়ে নুরুন নাহার বানুর কাছেই থাকুক নারীর হৃদয় বড়ো বেশি সোনায় বসীভূত আবু অফিস থেকে এসে নুরুন নাহার বানুর সঙ্গে কোনো কথা বললেন না নুরুন্নাহার বানু কোনো কথা বলতে চেষ্টা করলেন না এই একদিন এক রাতের মধ্যে তাদের মধ্যে একটা দুস্তর ব্যবধান সৃষ্টি হয়ে গেছে হাজার চেষ্টা করেও কেউ কারো কাছে আসার উপায় পাচ্ছেন না নুরুন্নাহার বানুর মন থেকে ক্রমাগত ধিক্কার ধ্বনি উঠছিল সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা আছে যেখানে তার এই মস্ত ক্ষতির কথা প্রকাশ করতে পারবেন তিনি কোথায় যাবেন তার মুখ দিয়ে তেতো ঢেকুর উঠছিল এই বাড়িতে তিনি কিভাবে বাস করবেন অনেক ভেবে অনেক চিন্তা করে স্থির করলেন রেবা তার ছেলে এবং বরকে আনিয়ে নেবেন হাত পায়ের একটা হাড় ভেতর থেকে ভেঙে গেলে যেরকম হয় বাইরে কোনো রক্তপাত ঘটে না অথচ টনটনে ব্যথাটা ঠিকই থাকেই আবুজনায়েদের সংসারেও সেই অবস্থা নুরুন নাহার বানু এবং আবু জুনায়েদের মধ্যে কথা বলা বলি বন্ধ বিয়ের পর এরকম অবস্থা আগে কোনো দিন হয়নি নুরুন নাহার বানু এখন বড় হওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিলু ইচ্ছে মতো সব কিছু করছে যখন তখন বাইরে যাচ্ছে কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে কেন যাচ্ছে এ সকল কথা জিজ্ঞেস করে দেখার কোনো প্রয়োজন নুরুন নাহার বানু অনুভব করেননি তিনি মনে করছেন তার সর্বনাশ হয়ে গেছে শেখ তবারকালী তার গোটা পরিবারটাকে সর্বনাশ করে ফেলেছেন এই সংসারের প্রতি কোনো কর্তব্য কোনো টান তিনি বোধ করেন না অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই তিনি এই বাড়িতে পাপি মানুষজনের সঙ্গে দিনরজনী যাপন করছেন নুরুন নাহার বানুর বিষয়ে একটা সত্য কথা হলো এই যে তিনি যখন ভেবে চিনতে কিছু করেন অবশ্যই ভুল করে বসেন ঝোঁকের মাথায় যেসব সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরে দেখা গেছে সেগুলোতেই তার দূরদর্শিতা প্রমাণিত হয়েছে রেবা তার ছেলে অন্তু এবং বর ইকবালকে কিছুদিন বরিশাল থেকে এখানে আনিয়ে রাখার ব্যবস্থা করে খুবই ভালো কাজ করেছেন মেয়ে জামাই এবং নাতি আসাতে পরিবারের গুমোট হাওয়াটা অনেকখানিই কেটে গেছে মেয়ে জামাই আসাতে খুবই ভালো হয়েছে এ কথা আবুজুন স্বীকার করেন কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলেননি ধরার মতো একটা বানু কিছু অবলম্বন খুঁজে পেলেন রেবা মেয়েটি ঠান্ডা স্বভাবের এবং অনেক বিচক্ষণ রেবার যখন জন্ম নুরুন্নাহার বানুর বয়স সবে ষোলো আবু জুনায়েদ তখন ফাইনাল ইয়ারের ছাত্র পাশ করার পর জুনায়েদকে চাকরি পেতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে রেবাকে মানুষ করতে গিয়ে অনেক ঝড় ঝড়ঝাপটা মাথার উপর দিয়ে গেছে আবুজনায়দের সঙ্গে এক রুমের একটি টিনের ঘরে নুরুন্নাহার দাম্পত্য জীবন শুরু করেছেন তখন তাদের সংসারে প্রাচুর্য বলতে কিছুই ছিল না দুধের পয়সার জন্য নুরুন্নাহার বানুকে বানুকে লজ্জাসরমের মাথা খেয়ে তার আব্বার কাছে হাত পাততে হতো দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে বলেই রেবার মধ্যে দয়া মায়ের ভাগটা খুব বেশি দিলুর কথা স্বতন্ত্র সে যখন জন্মেছে নুরুন্নাহার বানুদের অবস্থা ফিরতে আরম্ভ করেছে ওদি কিন্তু ঝুলিঝাড়া সন্তান বলে দিলুর সময় বাবা মা দুজনেরই অবারিত স্নেহ লাভ করেছে এখন নুরুন্নাহার বানুর আফসোস হয় ছোটবেলা থেকে যদি মেয়েটাকে কড়া শাসনে রেখে মানুষ করতেন আজকে তাকে এরকম একটা কুৎসিত অবস্থার সম্মুখীন হতে হতো না দিলুর উপর তার কোনো নৈতিক অনুশাসন চলছে না নুরুন নাহার খুব ভয়ে ভয়ে আছেন যদি কোনো ফাঁকে দিলু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবেদ সঙ্গে কিছু একটা করে বসে তখন নুরুন নাহার মানুষের সামনে মুখ দেখাবেন কেমন করে এ ব্যাপারটা নিয়ে আবু সঙ্গে আলোচনা করারও উপায় নেই নুরুন নাহার গভীর বেদনার সঙ্গে অনুভব করছেন আবু জুনায়দ তার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেবেন তিনি কল্পনাও করতে পারেননি নুরন্ন হারবানুর ভেতরটা কাটা মুরগির মতো ছটফট করছে রেবা এসে পড়ায় তিনি একটি খুঁটি পেয়ে গেলেন একদিন দরজা বন্ধ করে মা মেয়েতে দিলু এবং আবেদ হোসেনের ব্যাপারটা আলোচনা করলেন রেবা সব কিছু শুনে শিউরে উঠলেন সে নিজে থেকে এগিয়ে এসে আবু সব কথা জানালো সব কথা শুনে আবু পাথরের মতো শক্ত হয়ে গেলেন সহসা মুখ থেকে কোনো কথা বেরোলো না দিলু যে এরকম একটি কাজ করতে পারে আবু জুনায়েদ ভাবতেও পারেননি মেয়েটি সবে সেকেন্ড ইয়ারের ছাত্রী আবু জুনায়েদের অবস্থা এমনিতে সব দিক দিয়ে টলমল হয়ে উঠেছে এই ঘটনা যদি কোনো ভাগ দিয়ে প্রকাশ হয়ে পড়ে একটা ভূমিকম্পের সৃষ্টি হবে আবু জুনায়েদের অস্তিত্বটাই বরবাদ করে ফেলবে বারো হাত কাকরের তেরো হাত বিচির মতো সমস্ত গোপন বিষয় মানুষের সামনে বেরিয়ে আসবে সকলে জানবেন তিনি ঠিকাদার শেখ তবারকালের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছেন শেখ তবারক তার স্ত্রীকে জড়োয়া গয়নার ছেট কন্যাকে বেনারসি শাড়ি এবং সোনার ঘড়ি উপহার দিয়েছেন তিনি নিজের থেকেই শেখ তবারককে একটা গাভী গরু কিনে দেওয়ার প্রস্তাব করেছেন ঠিকাদার সাহেব তাকে মহামূল্যবান গরু এবং গোয়ালঘর দুই উপহার স্বরূপ করে দিয়েছেন এসবের সঙ্গে দুলুর কথাটা যখন যোগ হবে মানুষ আপনা থেকেই বলবে আবু এত লোভী এবং চামার যে তিনি আপন মেয়েটিকেও তবারকালের জামাতার হাতে তুলে দিতে কুণ্ঠিত হননি আবু আর অধিক কিছু চিন্তা করতে পারলেন না তার কপালের বাম পাশটা প্রচণ্ডভাবে ব্যথা করছিল প্রেশার চড়ে যাচ্ছিল কোনো রকমে কপাল চেপে ধরে খাটে শুয়ে পড়তে পড়তে বললেন যা হয় কিছু একটা করো আমি তো চোখে পথ দেখছি রেবা একাই সমস্ত পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিল মা বাবার মধ্যে একটা কাজ চলা গোছের সম্পর্কও তৈরি করে ফেলল কিন্তু সেটাকে স্বাভাবিক সম্পর্ক বলা চলে না একেবারে নিঃসম্পর্কিতভাবে মানুষের একসঙ্গে থাকা চলে না রেবা ভীষণ বুদ্ধিমতী মেয়ে দিলুকে সবসময় চোখে চোখে রাখে কোনো ক্রমেই বাড়ি থেকে একা বেরোতে দেয় না কলেজে যাওয়ার সময় রেবা কিংবা তার স্বামী দিলুর সঙ্গে কলেজের গেট অবধি যায় আবার ছুটি হওয়ার পর কলেজ গেট থেকে উঠিয়ে নিয়ে আসে কলেজের প্রিন্সিপাল ভদ্র মহিলার সঙ্গে আবু পরিচয় আছে তিনি তাকে টেলিফোন করে বলেছেন তার এই মেয়েটি বড় আদুরে এবং খেয়ালি কখন কি করে বসে ঠিক নেই সুতরাং বেগম হাসনা বানু যদি অনুগ্রহ করে মেয়েটির প্রতি কড়া নজর রাখেন তবে আবু খুবই উপকৃত বোধ করবেন কলেজ সম্পর্কিত অনেক কাজে উপাচার্যের কাছে হাসনা বেগমের ঠেকা আছে তাই বেগম হাসনা বানু কথা দিয়েছেন হ্যাঁ মেয়েটির প্রতি তিনি প্রখর দৃষ্টি রাখবেন তবে এও বলেছেন এসব টিন এজারদের কন্ট্রোল করা খুবই মুশকিলের ব্যাপার রেবার বর ইকবাল ছেলেটিকে নরুন নাহার বানু খুবই পছন্দ করেন তারা এই বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে যেভাবে নীরবে মচকে যাওয়া সংসারটির শুশ্রূষা করে যাচ্ছেন দেখে নুরুন্নাহার বানু অভিভূত হয়ে গেছেন নুরুন্নাহার বানুর কোনো ছেলে নেই ছেলে না থাকলে নারীর মনে একটা হাহাকার থেকেই যায় নুরুন্নাহার ছেলেটাকে তাদের সঙ্গে একেবারে রেখে দেওয়ার কথা চিন্তা করেন কিন্তু ইকবালের বদলি চাকরি তার থাকার উপায় নেই নুরুন্নাহার বানু ভাবেন ঢাকাতে যদি কোনো কাজকর্ম পাওয়া যেত ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে পারতেন সরকারি চাকরি হতে হবে এমন কথা নেই যে কোনো ধরনের একটা ভদ্র চাকরি হলেই চলে যায় আবু জুনায়দ এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রতিদিন তার হাত দিয়ে কত লোকের চাকরি হচ্ছে অথচ এমন সোনার টুকরো জামাই তাকে একটা চাকরি দেওয়ার ক্ষমতা আবু জুনায়দের নেই শেখ তবারক আলীর কথা কেন জানি তার মনে উদয় হল আর সারা শরীর কেঁপে গেল এখনও নাহার বানু শেখ তবারকের কাছে উপকার প্রত্যাশা করেন রেবার ছেলে অন্তু এই মনস্তাপ পীড়িত বাড়িতে এক ঝলক ফাল্গুনের হাওয়া এনে দিয়েছে তার বয়স সবে দুই পেরিয়েছে বয়সের তুলনায় তার বাড় অনেক বেশি এই দুরন্ত সর্বাঙ্গে প্রাণপূর্ণ শিশুটি ছোট ছোট পায়ে টলমল টলমল করে যখন হাঁটে দেখে মনে হয় তার চরণের ছন্দের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণস্পন্দন ধ্বনিত হয়ে ওঠে অন্তু যখন নব উত্থিত সাদা দাঁতগুলো দেখিয়ে হাসে মনে হয় যা কিছু সুন্দর নিষ্পাপ এই শিশুটির শুভ্র হাসির মধ্য দিয়ে ফুলের মতো বিকশিত হয়ে উঠেছে একদণ্ড বিশ্রাম নেই অন্তুর গাছে পাখি দেখলে আ আ করে ডাকে আপনি নাচে আপনি হাসে ঝর্নার মতো শিশু কণ্ঠে কলকল করে কথা বলে যাই এই নাতিটিকে দেখলে নুরুন নাহার বানুর সমস্ত দুঃখ সমস্ত বেদনার কথা ভুলে যান তাকে বুকে টেনে আদর করেন অন্তু নানির কোল থেকে মার কোলে মার থেকে নানার কোলে নানার কোল থেকে দিলুর কোলে ঝাঁপিয়ে পড়তে বড় বেশি ভালোবাসে সকালবেলা নাস্তা খাওয়ার পর ক্রমাগত কলবদল করা অন্তুর একটা চমৎকার খেলা হয়ে দাঁড়িয়েছে এই বাড়ির পরস্পরের কাছ থেকে দূরে সরে যাওয়া মানুষদের মধ্যে অন্তুর নতুন একটা যোগসূত্র রচনা করেছে অন্তুর মুখে সবে কথা ফুটতে আরম্ভ করেছে আবু যখন নানা বলে তার কোলে ঝাঁপিয়ে পড়ে শত ব্যস্ততার মধ্যেও অন্তুকে একটু আদর করে তার শিশু মুখে চুমু খেয়ে একটা অনাবিল শান্তির পরশ খুঁজে পান অন্তু আবু জুনায়েদের ফাইল ধরে টানাটানি করে গোছানো কাগজপত্র আওলা করে ফেলে একটু বিরক্ত হন না আবু জুনায়েদ হাসি মুখে অন্তুর সমস্ত উৎপাত অত্যাচার সহ্য করেন খালামনি বলতে এই শিশুটি পাগল দিলুর কোলে একবার উঠলে আর নামতে চায় না সে তার চুল ধরে টানে কানের ফুল নিয়ে খেলা করে দিলুর বেশ লাগে দিলু কলেজে গেলে খালামনি খালামনি করে অন্তু চিৎকার করতে থাকে কেঁদে কেঁদে ঠোঁট ফুলিয়ে ফেলে উদ্ধত স্বভাবের দিলুকে বদলে যেতে দেখে মনে মনে খুব খুশি হন নুর নাহার বানু অন্তুর সঙ্গে দিলুর এই সার্বক্ষণিক মেলামেশা তার মন থেকে আবেদ হোসেনের চিন্তা সরিয়ে রাখতে অনেকখানি সাহায্য করবে বলে তিনি বিশ্বাস করেন অন্তু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেতে বড় পছন্দ করে সে খাটের তলায় অথবা ঘরের কোনা কানা লুকিয়ে থাকে খুঁজে পাওয়া না গেলে সারা বাড়িতে একটা আতঙ্ক ছড়িয়ে যায় অন্তু কোথায় অন্তু কোথায় কোথাও খুঁজে পাওয়া যায় না খুঁজে খুঁজে সকলে যখন হয়রান খাটের তলা থেকে অন্তু মাথায় ঝুলকালি মেখে হাসতে হাসতে বেরিয়ে আসে এই একটুখানি শিশু কত চাতুরি জানে সকলের দৃষ্টি এড়িয়ে কোন ফাঁকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে একেবারে আঙিনায় বেরিয়ে এসে ফড়িংয়ের পেছনে ছুটাছুটি করে হাতের কাছে যা পাই মুখের ভেতর চালান করে দেয় একবার একটা আস্ত কেঁচো মুখ থেকে বের করা হয়েছিল একদিন অন্তুকে পাওয়া গেল না সবখানে খোঁজা হলো সবগুলো খাটের তলা দেখা হলো রান্নাঘর খোঁজা হলো স্টোর রুম নিচের অফিস ঘর তন্ন করা হলো না অন্তু কোথাও নেই সকলেরই একটা প্রশ্ন অন্তু কোথায় কোথায় যেতে পারে অন্তু এই শিশুটি অতি অল্পে যেমন সকলকে আনন্দ দিতে পারে তেমনি আবার অতি অল্পে সকলকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে কোথাও যখন পাওয়া গেল না নুরুন নাহার মানুষ সহজাত প্রবণতা মনে করিয়ে দিল যদি অন্তু গোয়াল ঘরে গিয়ে থাকে সত্যি সত্যি গোয়ালঘরেই অন্তুকে পাওয়া গেল কিভাবে এই এত দূর চলে এসেছে কেউ চিন্তাও করতে পারেনি নুরুন নাহার বানু দেখেন অন্ত ছোট ছোট হাতে গরুটির ওলানের বাটনি খেলা করছে এই দৃশ্য দেখে নুরুন নাহার বানুর মাথায় রক্ত চড়ে গেল শেখ তবারক গরুর আকারে তার জীবনের মধ্যে একটা শনি ঢুকিয়ে দিয়েছেন এই গরুটির কারণে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কন্যাটি বিপদগামী হয়েছে এখন নাতিটিকেও ধরে টান দিচ্ছে নুরুন নাহার বানু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন গরুটিকে তিনি ইঁদুর মারা বিষ দিয়ে খুন করবেন রেবা আসার পর পরিবারে একটা শৃঙ্খলা ফিরে এসেছে জুনায়েদ এবং নুরুন নাহার বানুর মধ্যে নুরুন নাহার বানু এবং দিলুর মধ্যে যে একটা সংঘাত আসন্ন হয়ে উঠেছিল তার বিস্ফোরণ উন্মুখ হয়ে ওঠার ক্ষমতা অনেক পরিমাণে হ্রাস পেয়েছে নুরুন নাহার বানু তার নাতি কন্যা এবং জামাতাকে নিয়ে ব্যস্ত থাকেন আবুজোনায়ত যা ইচ্ছে করুন তার কথা না ভাবলেও তার চলে আবুজোনায়ত তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তার মধ্যে এক ধরনের নির্লিপ্ততা বোধ জন্ম নিয়েছে যা ঘটবার আপনি ঘটবে উপাচার্য থাকুন আর নাই বা থাকুন তিনি পরোয়া করেন না মাঝে মাঝে তিনি বিষয়টা নিয়ে এরকম চিন্তা করেন আমার তো উপাচার্য হওয়ার কথা ছিল না উপাচার্যের চাকরি তার জীবনের মহত্তম দুর্ঘটনা এই চাকরি যদি চলেই যায় যাবে লোকে কি ভাববে কি মনে করবে এ নিয়ে বিশেষ তোয়াক্কা করেন না তার নিজের মতো করে বেঁচে থাকার একটা পদ্ধতি তার মধ্যে ভেতর থেকে সংহত হয়ে উঠেছে গরুটার প্রতি তার পক্ষপাত কম্পাসের কাটার মতো হেলে রয়েছে যদিও নুরুন গরুটাকে যাবতীয় অকল্যাণের হেতু বলে মনে করেছেন এবং তার সঙ্গে এ নিয়ে তুল কালাম কাণ্ড করেছেন তার মনোভাব অপরিবর্তিতই থেকে গেছে সকালবেলা তিনি গরুর সঙ্গে কাটান ঘুম থেকে উঠে আবু গোয়াল গোয়ালঘরে যাবেনি আজকাল শরীর বিশেষ ভালো যাচ্ছে না তাই দুপুরে গরু সন্দর্শনে যাওয়া ঠিক মতো হয়ে ওঠে না বিকেলবেলা অবশ্যই তিনি ঘরে যান সভা সমিতিতে যাওয়ার বিশেষ স্পৃহা তিনি বোধ করেন না তার বকৃতা নিন্দে করার মানুষের অভাব নেই সব দিক থেকে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন বিকেলের সমস্ত সময়টা তিনি নিজের জন্য রাখেন এবং ঘরে চলে আসেন কোনো কোনো দিন নাতিটাকেও সঙ্গে করে নিয়ে আসেন গরুর প্রতি নাতিটারও একটা টান পড়ে গেছে তিনি যদি কোনো দিন অন্তুকে রেখে আসেন অন্তু চিৎকার করতে থাকে না হাম্বা হাম হাম্বা যাবো হাম নুরুনাহার বানু এটা মোটেও পছন্দ করেন না তার নজরে পড়লে তিনি অন্তুকে জোর করে কলিয়ে উঠিয়ে অন্যদিকে নিয়ে যান অন্তু পা আছড়ে কাঁদতে থাকে আরবির শিক্ষক মাওলানা আবু তাহের মাসুম একসময় সময় আবু জুনায়েদের প্রতিবেশী ছিলেন আবু জুনায়েদ আগে মাওলানা তাহেরের সঙ্গে ভ্রমণে বের হতেন আবু জুনায়েদ উপাচার্য হওয়ার কারণে গোটা বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন মানুষ যদি খুশি হয়ে থাকেন তিনি মাওলানা আবু তাহের মাওলানা তাহেরের সঙ্গে আবু জুনায়েদের একটা হাসি ঠাট্টার সম্পর্ক ছিল মাওলানা রসিক মানুষ আজানুলম্বিত দাড়ি লম্বা আজকান এবং কানপুরি টুপিতে ঢাকা মাওলানার শরীর এই দাড়ি টুপি এবং আজকানের ভেতর থেকে এমন রসিকতা প্রকাশ পেত শুনলে অত্যন্ত গোমরা মানুষেরও পেটে খিল ধরে যেত এখনো আবু সঙ্গে আবু আবুজনায়দের বিশেষ আটা আটি নেই উপাচার্য অফিসে হোক কি বাড়িতে হোক মাওলানা আবু তাহের আবু সঙ্গে সাক্ষাৎ করতে কারো তোয়াক্কা করেন না সরাসরি চলে আসেন একদিন সন্ধে মাওলানা আবু জুনায়েদকে তার বাড়িতে এসে তালাশ করলেন আবু জুনায়েদের বেয়ারা জানালো তিনি পেছনের ঘরে রয়েছেন বাড়ির পেছনে আবু জুনায়েদ যে একটি গোয়ালঘর তৈরি করেছেন মাওলানা জানতেন না গোয়ালঘরের অবস্থান জেনে মাওলানা এসে দেখেন আবু জুনায়েদ আপন হাতে টুকরো করে কাটা নেপিয়ার ঘাস অল্প অল্প করে গরুর মুখে তুলে দিচ্ছেন তিনি বললেন আসসালামু আলাইকুম জুনায়েদ সাহেব মাসখানেক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেনি গুস্তাকি মাফ করবেন আবু বললেন আরে মাওলানা সাহেব আসেন আসেন কয়েকদিন থেকে আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম আবু জুনাইদ নেপিয়ার ঘাসের চুপড়িটা গরুর সামনে রেখে উত্তর দিকের শেটটার বাতিয়ান করলেন ঝলমল করে আলো জ্বলে উঠতেই গরুটা মাওলানার নজরে পড়ে গেল এক ঝলক দেখেই মাওলানার কণ্ঠ দিয়ে বিস্ময়সূচক একটি ধনী বের মাশাল্লাহ এই সুন্দর জিনিস আপনি পেলেন কেমন করে পিঠে দুইখানি পাখা থাকলে অনায়াসে বলা যেতে পারতো একটি বুর্রাক আবু জুনায়েদ বললেন আল্লাহ দেনেওয়ালা তিনি মিলিয়ে দিয়েছেন মাওলানা সাহেব কোরআনের একটি আয়াত আবৃত্তি করলেন যার অর্থ দাঁড়াবে আল্লাহ যাকে ইচ্ছে দান করেন যাকে ইচ্ছে কেড়ে নেন যাকে ইচ্ছে সম্মানিত করেন যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন তারপরে দু হাতে আলগোচে দাড়ি মুঠি করে বললেন আপনি সঠিক পথটি বেছে নিয়েছেন বেবাগ দেশ কবিস এবং খান্নাচের আওলাদ নাতিপুতিতে ভরে গেছে এই জাতের মানুষের সঙ্গে মেলামেশা করার চাইতে হাইওয়ানের মহব্বত অনেক ভেতর আপনার গরুটি সম্পর্কে তাই একটি কথাই আমি বলবো আপনার গরুটির চেহারা সুরত যেরকম কোরআন মজিদের সুরা বাকারাই এরকম একটি গরুর কথা বলা হয়েছে কেবল দুইটা তফাত সুরা বাঁকারায় যে গরুটির কথা উল্লেখ আছে সেটির গায়ের রং উজ্জ্বল হলুদ আর আপনার গরুটির রং লাল আর আপনার গরুর চাকা চাকা দাগ আছে সুরা বাকারার গরুতে তেমন কোনো দাগের উল্লেখ নেই আবু জুনাইদ বললেন মাওলানা সাহেব গরুর ভাগ্য আর আপনার এলেমের তেজ মৌলানা আবু তাহেব দাঁতে জিপ কাটলেন ভাই ওই রকম কথা বলবেন না আল্লাহ আপনাকেই এলেম লাদ্দুনি বকশিস করেছেন এই এলেম লাদ্দুনি ছিল বলেই আপনি এত উপরে উঠতে পেরেছেন আমি অতিশয় এক নাদান বান্দা তাই আমি আপনাকে বিশেষ একটা অনুরোধ করব। যদি আপনি রাখেন আবু জুনায়েদ বললেন বলুন আপনার অনুরোধ কী মাওলানা সাহেব জবাব দিলেন আমি আপনাকে স্বার্থপরের মতো আচরণ না করতে বলবো। আবু জুনায়দ বললেন আমি স্বার্থপরের মতো আচরণ কোথায় করলাম আপনি ওই কথা বলেন আমি না বললে কে বলবে আপনি এ বাড়ির পেছনে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন প্রথমত সে কথা জানাননি দ্বিতীয়ত একা একা এই জান্নাতের শান্তি উপভোগ করছেন বন্ধু বান্ধবকে তার হিস্যা দিচ্ছেন না আবু জুনায়েদ একটু অবাক হয়ে বললেন মাওলানা আপনি আমাকে কি বলতে চাইছেন বুঝতে পারছি না যা হোক বলুন আমাকে কি করতে হবে মাওলানা আবু তাহের উচ্চ হাস্য করে উঠলেন এবং বললেন এইখানে আপনি চমৎকার বসার বন্দোবস্ত করেছেন সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবদেরও বসার বন্দোবস্ত করে দেন চমৎকার এক জায়গা চারিদিকে গাছগাছালিতে ঢাকা এখানে বসে একটু প্রাণ খুলে কথাবার্তা বলা যাবে আমাদের এলাকায় শান্তিতে নিরিবিলিতে কোথাও বসার জায়গা নেই যেখানেই যান দেখবেন মানুষ মানুষকে নগ দাঁত মেলে কামড়াতে আসছে মাওলানা আবু তাহের প্রস্তাবটা আবু এদের মনে ধরল এই গরুটাকে সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছে তার ছিল কিন্তু তবারক সাহেবের হুঁশিয়ারিতে তিনি দমে গিয়েছিলেন মাওলানা আবু তাহের যখন নিজে থেকেই প্রস্তাবটা করলেন আবু জুনায়দ হাতে চাঁদ পেয়ে গেলেন মাওলানার প্রস্তাবে সায় দিয়ে বললেন তা মাওলানা আপনারা এসে বসুন গল্প করুন আপনাদের বারণ করছে কে ভাই আপনি এরকম বলবেন আমি জানতাম আমরা অবশ্যই আসব একটা বসার জায়গা হলো আসবো না সে কেমন কথা কিন্তু আপনাকে তার জন্য আরও কিছু খরচ করতে হবে এমনিতে আপনার রুচির তারিফ না করে পারি নে গোয়ালঘরটা বানিয়েছেন চমৎকার মাশাল্লাহ গরুটিও হয়েছে খুবসুরত আপনি আরো কিছু পশু পাখি কিনুন যেমন ধরুন ময়না টিয়ে দোয়েল বুলবুলি আর কিছু শালিক যদি সম্ভব হয় এক দুটি ভালো জাতের কুকুরও রাখবেন আবু জুনায়দ বললেন মাওলানা কুকুর আমার দু চোখের বিষ এই জিনিস আমাকে রাখতে বলবেন না ভাই আপনি খেপে যাচ্ছেন কেন আপনি জানেন না একটা কুকুর বেহেস্তে যাবে আহসাবে কাহাপের সঙ্গে যে কুকুরটি ছিল সে সরাসরি পুলছি রাতের উপর দিয়ে হেঁটে বেহেস্তে চলে যাবে মাওলানা গালিবের একটা উর্দু কবিতাংশ পাঠ করে শোনালেন মানুষ যদি কুকুরের কাছ থেকে কৃতজ্ঞতা শিক্ষা করতে পারত। এতদিনে দুনিয়া জান্নাত হয়ে যেত আবু জুন গলানো গেল না বরং তিনি মাওলানা তাহেরকে উল্টো দিক থেকে চেপে ধরলেন মাওলানা আপনারা তো কুকুর প্রীতি কেন বুড়ো বয়সে কি গায়ে সাহেবদার হাওয়া লাগলো মাওলানা তাহের বললেন আচ্ছা কুকুরের দাবি উঠিয়ে নিলাম ঘুঘু শালিক টিয়া ময়না চন্দনা দোয়েল বুলবুল এসব রাখুন একটা ছোটোখাটো চিড়িয়াখানা হয়ে যাবে আপনার ওই মিনি চিড়িয়াখানায় একসময় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সম্পদে পরিণত হবে আবু জুনায়েদের প্রস্তাবটা ভীষণ মনে ধরেছে তবু তিনি আমতামতা করে বললেন অনেক খরচপাতির ব্যাপার দেখার লক্ষ্যই তাছাড়া নানা রকম কথা উঠতে পারে মাওলানা তাহের ফোড়ন কেটে বললেন জুনায়দ সাহেব আপনি হাসালেন হাতি খরিদ করার পর বলছেন রশির কিবা দাম আপনার গোয়ালঘর বানাতে কত খরচ পড়েছে এই বুররাক মার্কা গরু কিনতে গেছে কত টাকা এই চিড়িয়া সবগুলো কিনতে পাঁচ হাজার টাকার বেশি খরচ পড়বে না বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই টাকা খরচ করার অধিকার নিশ্চয়ই উপাচার্যের আছে থাক টাকার বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই বান্দা খাতা দেখার টাকা থেকে এই চিড়িয়াগুলো কিনে দেবে আবু জুনায়দ বললেন কিন্তু দেখাশোনা করবে কে মাওলানা বললেন কেন গরু যে দেখাশোনা করে তার উপর চিড়িয়ার দায়িত্ব ছেড়ে দেবেন বেটা তো কেবল ঘাস খায় আর ঘুমায় সপ্তাহ গত হতেই মাওলানা আবু তাহের একটি পায়ে টানা ভ্যানের উপর দশ বারোটি খাঁচা চাপিয়ে একেবারে সরাসরি উপাচার্য ভবনের কম্পাউন্ডে এসে হাজির হলেন তিনি দারোয়ান এবং বেয়ারার সাহায্যে খাঁচাগুলি নামিয়ে একেবারে গোয়াল ঘরে নিয়ে এলেন আবু জুনায়েদ উত্তরের শেডে বসে নাতি অন্তুর সঙ্গে হাম্বা হাম্বা খেলা করছিলেন অন্তু আবু জুনায়েদকে বলছে নানু হাম্বা বলো নাতিকে খুশি করার জন্য আবু জুনায়েদ বললেন হাম্বা অন্তু অত অনুচ্চ ডাকে খুশি হওয়ার ছেলে নয় তার পাঞ্জাবির কোনা আকর্ষণ করে বলল নানু আরো জোরে বলো হাম্বা আরো জোরে হাম্বা বলতে গিয়ে আবু জুনায়দ দেখতে পেলেন তার মুখোমুখি আবু তাহের দাঁড়িয়ে আছেন দারোয়ান এবং বেয়ারা মিলে একটা দুটো করে সবগুলো খাঁচা উত্তরের শেডে এনে রাখলো দেখে আবু জুনায়দের চক্ষু চড়ক গাছ অস্ফুটে উচ্চারণ করে বসলেন মাওলানা একই কাণ্ড করলেন মাওলানা বললেন সাপ কাণ্ড এখনো শেষ হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখুন এখনও কিছু কাণ্ড বাকি আছে মাওলানা আবু তাহের পেরেক হাতুড়ি এসব নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছিলেন তারপর অনেকক্ষণ ধরে ঠুকে ঠুকে দেয়ালে পেরেক বসিয়ে খাঁচাগুলো ঝুলিয়ে দিলেন শালিক চন্দনা টিয়া ময়না দোয়েল বুলবুল যে সকল পাখির নাম মাওলানা বলেছিলেন সব প্রজাতির পাখি জোড়ায় জোড়ায় খাঁচাতে ভরে এনেছেন নতুন জায়গায় আসার কারণে একসঙ্গে সবগুলো পাখি ডেকে উঠল পাখিদের কলকাকলিতে আচমকা নির্জন গোয়ালঘর মুখরিত হয়ে উঠল অন্তু হাততালি দিয়ে চিৎকার করে উঠল ও নানু পাখি অনেক পাখি আবু জুনায়দ বলল হ্যাঁ নানু অনেক পাখি জনার্দন চক্রবর্তী হলেন আবু জুনায়েদের মিনি চিড়িয়াখানার প্রথম দর্শক তার বিষয়ে কিঞ্চিত ভূমিকা দেওয়া প্রয়োজন তিনি সংস্কৃতের প্রবীণ শিক্ষক চাকরির মেয়াদ অনেক দিন আগেই ফুরিয়েছে যেহেতু সংস্কৃত ব্যাকরণ এবং অলঙ্কারশাস্ত্রের শিক্ষক পাওয়া দুরূহ হয়ে উঠেছে তাই দু বছর এক্সটেনশন দিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি এতদিন পর্যন্ত বহাল রাখা হয়েছে সাম্প্রতিককালে বেনারস বিশ্ববিদ্যালয় থেকে একজন তরুণ দুলাল বিশ্বাস ব্যাকরণ এবং শাস্ত্রে ডক্টরেট করে এসেছেন এবার জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়নের কোনো সম্ভব ছিল না কিন্তু জুনায়েদ নিজে থেকে উদ্যোগ নিয়ে জনার্দন চক্রবর্তীর চাকরি নবায়ন করেছেন এ নিয়ে অনেক কথা হয়েছে আবু জুনায়েদ সেসব আমলে আনেননি জনার্দন চক্রবর্তীর প্রতি এই পক্ষপাতের একটি কারণ অবশ্য আছে জনার্দন চক্রবর্তীর বাড়ি আবু জুনায়দের এদিকে আবু জুনায়েদ যে স্কুলের ছাত্র সেখানে তিনি সংস্কৃত এবং বাংলা পড়াতেন স্কুলে থাকার সময়ে তিনি টোল থেকে আদ্য মধ্য এবং উপাধি পাশ করেছিলেন একবার তিনি বিশ্ববিদ্যালয়ের এক বাঘা সংস্কৃত অধ্যাপকের অন্যয় নির্ধারণে ভুল ধরিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভদ্রলোক তাকে টুলো পণ্ডিত বলে অবজ্ঞা করেছিলেন ঘা খেয়ে তিনি প্রাণপণ প্রতিজ্ঞা করেছিলেন যে সংস্কৃতে তিনি এম পাশ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন জনার্দন চক্রবর্তী সে জেদ প্রমাণ করে ছেড়েছেন জনার্দন চক্রবর্তীর বয়স এখন সত্তর পেরিয়ে গেছে এখনও বেশ শক্ত সামর্থ্য আছেন কেবল সামনের চলের দাঁত পড়েছে বাড়িতে এখনও কাষ্ঠপাদুকা ব্যবহার করেন এবং বিশ্ববিদ্যালয়ে আসার সময় বিদ্যাসাগরের চটি পড়ে চটং চটাং শব্দ করে ক্লাস নিতে আসেন জনার্দন চক্রবর্তী এখনও আবু জুনায়েদকে তুমি সম্বোধন করেন ছোট ছোট ব্যাপারে আবু জুনয়েতকে বকাবকি করতেও ছাড়েন না তিনি মনে করেন এখনও তার সে অধিকার আছে জনার্দনবাবু যখন রেগে যান পাঞ্জাবের বুকে হাত দিয়ে শুভ্র উপবেতটি টেনে বের করে বলেন আমি খাটি ব্রাহ্মণ উপবিত স্পর্শ করে যদি সাপ দেই লেগে যাবে ভয় অনেককেই দেখিয়েছেন কিন্তু সাপ কাউকে দিয়েছেন কেউ বলতে পারবেন না কথা বলার সময় তৎসম শব্দ ব্যবহার করার দিকে ঝোঁকটা বেশি অবশ্য ঘরে তিনি তার জেলার উপভাষাটি ব্যবহার করে থাকেন সাধু ভাষায় কথা বলতে পারলে তিনি স্বস্তি অনুভব করেন এক সন্ধ্যেবেলায় তিনি হেলতে দুলতে আবুজুন মিনি চিড়িয়াখানায় এসে হাজির হলেন আবুজুনায় তখনও নিজের হাতে টুকরো টুকরো নেপিয়ার ঘাস গরুকে খাওয়াচ্ছিলেন জনার্দন চক্রবর্তী এসে হাঁক দিলেন বৎস বিশ্বস্ত সূত্রে আমি অবগত হইলাম তুমি রামায়ণে বর্ণিত সুবর্ণ মৃগের মতো একটি রূপ যৌবন সম্পন্ন স্ত্রী জাতীয় গুরুরত্ন সংগ্রহ করিয়াছ কথাটি শ্রবণ করিবার পরেও আমার মনে প্রত্যয় হয় নাই ভাবিলাম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া আসি আবু কিছু বলার পূর্বেই পাখির খাঁচাগুলোর দিকে জনার্দনবাবুর চোখ পড়ল সাধু সাধু বৎস আবু আমি আপন অক্ষী গুলোকে প্রত্যক্ষ করিলাম তুমি অনেকগুলো বিহঙ্গকেও আমি জানিতাম তোমার বিহঙ্গামা জীবের প্রতি পরিপূর্ণ সংসারে যাহারা প্রকৃত মানুষ জীবের মধ্যে শিবের অস্তিত্ব প্রত্যক্ষ করেন সেই দিক দিয়া বিচার করিলে তোমার স্থান অত্যন্ত উঁচু হওয়া উচিত তুমি বিশ্ববিদ্যালয়ে একটা অভিনব দৃষ্টান্ত স্থাপন করিলে তা তোমার গাভীটি কোথায় জনার্দনবাবুর দৃষ্টিশক্তি হালে ক্ষীণ হয়ে পড়েছে তিনি ঠিকমতো ঠাহর করতে পারছিলেন না তাকে একেবারে হাত ধরে গোয়ালঘরের একান্ত সন্নিকটে গিয়ে বাতিটি জ্বালালেন তারপর মশারি উন্মোচন করে বললেন এই যে স্যার দেখুন জনার্দন চক্রবর্তী কিছুক্ষণ কথা বলতে পারলেন না তিনি সামনে পেছনে গিয়ে গরুটাকে বেশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন গায়ে হাত দিয়ে পরীক্ষা করলেন গরুটি ঘাড় উঠিয়ে জনার্দন চক্রবর্তীর মাথা চাটতে ছুটে এলো তিনি দুপা পিছে হতে এসে বলতে থাকলেন বৎস আবু জুনায়েদ তোমাকে একটা মনের কথা বলিব আবু জুনায়েদ বললেন বলুন স্যার শোনো বৎস আমাদের শাস্ত্রে গাভীকে মাতার সঙ্গে তুলনা করা হইয়াছে যে প্রাণ্ড গাভীর মধ্যে মাতৃমূর্তি দর্শন করিতে না পারে তাহাকে জন্ম জন্মান্তর করিতে হইবে এই হল গিয়া তোমার শাস্ত্রের বিধান তথাপি তোমার এই চতুষ্পদের কন্যাটিকে দেখিয়া আমার মনে ভিন্ন ধরনের জল্পনা শুরু হইয়াছে সংস্কৃত কাব্যে এক ধরনের সুন্দরী রমণীকে হস্তিনী রমণী বলিয়া কবিগণ শনাক্ত করিয়া গিয়াছেন তোমার গাভী দর্শন করিয়া আমার কি কারণে হস্তিনী নায়িকার কথা মনে হইতেছে বলিতে পারি না মহাকাব্যের যুগে যেই ধরনের গাভীকে কামধেনু বলা হইত তোমার গাভীটি সেই জাতের ইহাকে যত্ন করিয়া রাখিবে আবু জুনায়দ জনার্দন চক্রবর্তীর কথায় খুব তুষ্ট হলেন বললেন আশীর্বাদ করবেন স্যার বচ্ছ আমার আশীর্বাদ নিরন্তর তোমাকে ঘিরিয়া রহিয়াছে আমার আশীর্বাদের গুণে তুমি উপাচার্যের আসনে বসে আছো এখন আশীর্বাদ করিতেছি তুমি রাষ্ট্রদূত হও মন্ত্রী হও ভগবান তোমাকে রাষ্ট্রপতির আসনে উপবেশন করাইবেন মনে রাখিবে আমি খাটি ব্রাহ্মণ ব্রাহ্মণের আশীর্বাদ কদাচ মিথ্যা হইবার নয় ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানালে খুশি হব আজকের পাঠ এবং উপন্যাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যেতে পারেন ভালো লাগলে লাইক করে রেসপন্স করতে পারেন এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন হয়তো আপনার একটি শেয়ার আপনার বন্ধু তালিকার বন্ধুদেরকেও সাহিত্যপ্রেমী করে গড়ে তুলতে পারে আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ